শাসক দলের দালালদের মাধ্যমে নয়। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হোক স্থানীয় দক্ষ ও অদক্ষ শ্রমিকদের দাবি তুলে দাড়িকা শিল্প তালুকে বিক্ষোভ আইএনটিটিইউসির। দাড়িকা শিল্প তালুকে বন্ধ থাকা কারখানা খোলা ও দক্ষতার ভিত্তিতে স্থানীয়দের নিয়োগ অগ্রাধিকার দেওয়ার দাবিতে আজ বাঁকুড়ার দাড়িকা শিল্প তালুকে টাটা স্টিল মাইনিং লিমিটেড কারখানার সামনে বিক্ষোভে সামিল হল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নিয়োগের বিষয়টি রাজনৈতিক বিষয় নয়, কারখানা কর্তৃপক্ষ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করছে পাল্টা দাবি তৃণমূলের। বাঁকুড়ার দাড়িকা শিল্প তালুক একসময় শিল্পে সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে ওই শিল্প তালুকের অধিকাংশ কারখানার গেটে তালা পড়েছে। কর্মহীন হয়েছেন ওই কারখানাগুলিতে কর্মরত স্থানীয় অসংখ্য শ্রমিক। সম্প্রতি একটি কারখানা খোলার জন্য নতুন করে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। কংগ্রেসের শ্রমিক সংগঠনের দাবি, রাজ্যের শাসক দলের মদতপুষ্ট এক শ্রেণীর দালালের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষ বহিরাগত শ্রমিকদের নিয়োগ করছে, সেক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কর্মহারা শ্রমিকরা। অবিলম্বে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আধা নিয়োগের অগ্রাধিকার দেওয়ার দাবিতে আজ স্থানীয় বঞ্চিত শ্রমিকদের সঙ্গে নিয়ে দাড়িকা শিল্প তালুকের টাটা স্টিল মাইনিং লিমিটেড কারখানার গেটে বিক্ষোভে ফেটে পড়ে আইএনটিটিইউসি। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেসের ওই শ্রমিক সংগঠন। যে দাড়িকা পঞ্চায়েতের মধ্যে যে এখানে যে কারখানাগুলো রয়েছে, আমরা এখানে বিষ্ণুপুর ব্লক আইএনটিসির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের মূলত যেটা দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলাম যে এখানে ইউনিটগুলো বন্ধ হয়ে গেছিলো পুরো, এই ইউনিটগুলো চালু করার কথা রাজ্য সরকার এখানকার যারা শাসক দলের যারা রয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ইউনিটগুলো খোলা হবে। ইউনিটগুলো প্রত্যেকটা ইউনিট এখনও পর্যন্ত খোলেনি, ইউনিট বন্ধ। আর দ্বিতীয়ত যে কটা ইউনিট চলছে আমরা দেখছি দালালি মারফত শ্রমিক নিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু শামসুন্দরপুর দাড়িকা পঞ্চায়েতের এখানে যারা গ্রামের বেকার যুবক, এই গ্রামের বেকার যুবকদেরকে নিয়োগ করা হচ্ছে না। একেই তো এখানে ভ্যান রিস্কা গরুর গাড়ির যে ছোটোখাটো কাজ ছিল ইটভাটা সেগুলো তো বন্ধ, আর তাদের বাড়ির সামনে যে কারখানা দেখতে পাচ্ছেন এগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এতগুলো বেকার ছেলের মুখগুলো এখানকার কি শাসকগুলো প্রশাসকের মুখ দেখতে পাচ্ছে না? তাদের ঘরে রুটি রোজগার কীভাবে চলবে? এই ছেলেগুলো যাবে কোথায়? এদের কর্মসংস্থানের দাবিতে আমাদের গিয়ে বিক্ষোভ। এদের রুটি রোজগারের ব্যবস্থা করতে হবে। এখানেও স্থানীয় দক্ষ অদক্ষ শ্রমিক আছে, এদের কথা কেন ভাবা হচ্ছে না? বাজবতে আমরা দেখছি যে শাসক দলের কিছু দালাল তারা মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তারা লোক ঢুকিয়ে দিচ্ছে, আর এখানে যারা যাদের ঘরে আজকে ভাতের হাঁড়ি চাপছে না তাদের আজকে অবস্থা খারাপ, তাদের কী হবে? এই দাবিতে আমাদের আজকে এই বিক্ষোভ। আমরা আজকে কারখানা কর্তৃপক্ষকে বলছি যে আমরা পরিবেশ বান্ধব শিল্পের বজায় থাকুক আমরা চাই, আমরা কোনো শ্রমিকের বিরোধিতা নয়, কিন্তু স্থানীয় ছেলেদের পেটের কথাটা আমাদেরকে ভাবতে হবে, নাহলে আইএনটিইউসির এই আন্দোলন কিন্তু চলতে। এই বিষয়ে তৃণমূলের দাবি, কারখানায় শ্রমিক নিয়োগের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যোগ্যতার ভিত্তিতে কারখানা কর্তৃপক্ষ কোন শ্রমিককে নিয়োগ করবে তা একান্তভাবে কারখানা কর্তৃপক্ষের নিজস্ব ব্যাপার। এটা তো কোনো দলীয় ব্যাপার নয়, এটা কোনো প্রাইভেট কোম্পানি, সে তার কীভাবে লোক নিয়োগ করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানে তারা স্কিল লোক আনস্কিল লোক সেভাবে তারা রিক্রুটমেন্ট করছে, তো সেখানে কোনো দলের কোনো ব্যাপার নয়। এখানে এখন বিরোধী দল যারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কাজই হচ্ছে সব ব্যাপারে তৃণমূলকে জড়ানো বা রাজনীতি করা, তো সেই উদ্দেশ্য নিয়ে তারা অস্তিত্বহীন দল। এরা মানুষ থেকে বঞ্চিত, মানুষের সমর্থন থেকে বঞ্চিত, এরা নিজেদের অস্তিত্বের জন্য এইসব করে বেড়াচ্ছে। এগুলো দলের কোনো সম্পর্ক নেই। কোনো প্রাইভেট কোম্পানি যদি তাদের কোনো লোক নিয়োগ করে তাদের সে সমস্ত তারা যোগ্যতা অনুযায়ী লোক নিয়োগ করবে। এখানে দলীয় ব্যাপার কিছু নেই এবং দলেরও কোনো ব্যাপার নেই, তো শুধুমাত্র শুধু তৃণমূলকে জড়িয়ে কোনো আন্দোলন, এটা মনে হয় এই দলগুলো যে দলগুলো এখন জিরো জায়গায় পজিশনে চলে গেছে শূন্য জায়গা থেকে উঠে আসবার জন্য তারা এইসব করছে, নাটকবাজি করছে, মানুষকে বিভ্রান্ত করে ভুল বোঝাচ্ছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।